তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। ঠান্ডাটা এখনও একটু কমেনি, কালকে ভালোই ঠান্ডা লেগেছে। আর তারপরে একটু আবার আজকে সকালের দিকেও কাচাকুচি করেছি, আবার ধরে নিয়েছে। তা তোমরা তো জানো আমি এখন কোথায় যাই, পড়াতে গিয়েছিলাম আর এই পড়িয়ে টড়িয়ে আসছি। তো চলো বাড়িতে যাই, ছেলেটাও ঘরে আছে, কি করছে দেখবো। ব্লগটা এখান থেকে শুরু করছি। আমার একদম আজকে একটুও ভালো লাগছে না, এতটা শরীর খারাপ, পড়াতে গিয়ে পড়াতেও পারিনি ভালো করে, শুধু নাক মুছেই যাচ্ছি মুছেই যাচ্ছি। নাকের হালটা যদি তোমরা সামনে থেকে দেখতে পারতে, এই নাকের এইটুকুটা পুরো লাল হয়ে গেছে, এতটা ঠান্ডা লেগেছে, ফুটার ঠান্ডা লেগে যায়। আর কাচাকুচি আমি এমনিতে খুব পরিষ্কার, সব জিনিসটা সবসময় পরিষ্কার রাখতে পছন্দ করি, জামা কাপড় তো প্রত্যেক দিন সার্ফ দিয়ে কাচাকুচি, যার জন্যই ঠান্ডাটা লেগে গেছে। এখান থেকে গিয়ে ছেলেটাকে নিয়ে আবার ডাক্তারখানায় যাব, খুব ঠান্ডা লেগেছে বিশাল, ওই জন্য ওকে ডাক্তারখানায় নিয়ে যাব। আমি একটু ডাক্তার দেখিয়ে নেব, তো তোমাকে দেখাবো কোথায় যাব তোমাদেরকে, তো দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, আমি এখন বাজে 3টে, তো বলছিলাম না শরীরটা খারাপ, শরীরটা খারাপ যার জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। পড়িয়ে এসে ডাক্তারখানায় গিয়েছিলাম, ব্লগটা করা হয়নি, তো এখন একটু ঝাড় দিয়ে দেবো। এই ওপরটা ঝাড় দিই আমি। তো বন্ধুরা, এবারে ছাদটা দিয়ে দেবো। এই ছাদটা হচ্ছে আমাদের ভাড়া ঘরের ওপরের ছাদ, ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে নেব। তো চলো, কারণ এই ওপরের দিকটা আমি বেশিরভাগ জিনিসপত্রগুলো দিই, আর সেই জন্য একটু পরিষ্কার না রাখলে ভালো লাগে না। সব জামা কাপড়গুলো একটু বেলার দিকে ভিজিয়ে দিয়েছি, কেচেছি, সেগুলো শুকাতেও চাইনি, হাফ শুকিয়েছি আর হাফ শুকায়নি, ঝাঁটটা দিয়ে দিই। কারণ বিকেলের দিকে আমরা একটু চা ফা বসে বসে খাই, ছেলেটা একটু খেলে।
জামা কাপড়গুলো তুলে নিলাম, এবার নিচের দিকে যাব। আমার দাদা হয়ে এলে এবারে চা বাইরে গেলে বাইরে পাতলো বন্ধ করে যা, সত্যি ক্যামেরা চলছে বন্ধ করার দিকে যাচ্ছে। এতক্ষণ ভিডিও ওই এতক্ষণ ভিডিও ছোট ছোট ভিডিও কেটে কেটে এক জায়গা করতে পারবে, ইউটিউবে ছাড়বে। এই যে দেখো এটা পুচকু, এবার আমরা একটু চা খাচ্ছি, তোমার দাদা এসছে হোটেল থেকে, চা আর মুড়ি খাবো। কি হয়েছে আমার কোলে উঠে বলিল, ব্যাপারটা কি জানি না। আরে দেখো ওষুধের কতগুলো ওষুধ দিয়েছে, ওষুধগুলো খাওয়াতে হবে, তো দেখতে থাকো। ওই ছাদের উপরের থেকে দৃশ্যটা দেখো, বদমাইশিটা হচ্ছে দেখো, খেতে বলেছি খাইনি, খাওয়ার ভয় চলে যাচ্ছে ওখানটায়। এখানে এদিকে আয় বাবু, বাবু এদিকে আয়, ওষুধ ওষুধটা তুই ফেলে দিবি, খুব বদমাইশ তুই, এদিকে আয়। তোমার দাদার হাঁটুটা দেখে নাও, ও কারণ মুখ দেখাতে পছন্দ করে না। ওখানে খেলো, ওইগুলো নিয়ে খেলো। হ্যাঁ টাটা।